অংশটাকে আমি কেটে ফেলবো। যা যা লাগবে, সিজার লাগবে, এটা সূক্ষ্ম যে কেচি কাটার বলে, 20 টাকা থেকে 25 টাকা এরকম প্রাইসে পাওয়া যায় আপনার সুতার দোকানে, এটা লাগবে, এটা খুবই জরুরি। আর হচ্ছে এই কাগজ, এখন আমার শেপ হচ্ছে এটা, আর আমি কাপড়কে হচ্ছে চার ভাঁজ করব, চার ভাঁজ করে কাটবো। এখন কাপড়কে আমি ঠিক মিডল থেকে কাটা শুরু করব না, আসলে চার ভাঁজ করব, আমি চার ভাঁজ নিব কিন্তু সাইড থেকে নিব, ঠিক আছে? এখানে আমার এক গজ পরিমাণ কাপড় আছে। কাপড় যাতে নষ্ট না হয় সেভাবে আমাকে নিতে হবে। এই আমাদের চার ভাঁজ কাপড় নিতে পারছি আমরা, এখন একটু সোজা করে নিব, কাটতে করতে যেন বাঁকা না হয়ে যায়। পুরাটাই আমার এখান থেকে আমি কেটে নিতে পারবো, অসুবিধা হবে না। এইভাবে আমরা হচ্ছে কাপড়টাকে ভাঁজ করলাম। ভাঁজটা আপনারা সম্ভবত বুঝতে পেরেছেন, চার ভাঁজ করে নেবেন, এবং আমি কর্নার থেকে ভাঁজটা নিয়েছি, মাঝখান থেকে নেইনি একদমই, কারণ আমার আরও অনেক কাজ আছে, এই কাপড় দিয়ে আমার অনেক কাজ করতে হবে, সে কারণে আমি একেবারেই মাঝখান থেকে নিয়ে কাপড় নষ্ট করব না, সাইড থেকে নিয়ে কাজ করবো।
কাটা শেষ হয়ে গেল। খুলছি, এই যে এটা হচ্ছে এই ডিজাইন, আর এই যে সেইটা হচ্ছে এই যে ফুল। এখন আমার পাপড়ি ড্র করতে হবে। এখন পাপড়ি ড্রটা আমি দেখিয়ে দিই। একটা স্কেল দরকার আমার কাছে, আপাতত স্কেল নেই, তো সেটা ব্যাপার না, আমি কিছু একটা স্কেল বানিয়ে কাজটা করে ফেলছি। খুব খেয়াল, একটু দ্রুত দ্রুত করে ফেলছি। এই এখান থেকে একটা লাইন ড্র করতেছি। এটুক হবে, তাহলে আমাদের আঁকাটা হলো। আঁকাটা ধৈর্য নিয়ে করতে হবে। এখানে আমি দুটো দুটো দাগ দিয়েছি, দেখতে পাচ্ছেন তো? আসলে আমার চাদরের মধ্যে দেখা যাবে হচ্ছে এই অংশটা, এই অংশটা দেখা যাবে, এই জায়গাটা ফাঁকা থাকবে, এই অংশটা এভাবে সেলাইয়ে চলে যাবে। কাটাটা তো এখনও দেখাইনি, এটা হচ্ছে সেন্টার, বুঝতে পারছেন? এখন তো কাটার একটা বিষয় আছে, তো কাটাটাও খুব সাবধানে করতে হবে, ফট করে কেটে ফেললে হবে না। ছবিটা আসলে অ্যাকুরেট আঁকতে হবে, ভালো করে আঁকতে হবে। আমি অনেক সময় লাগিয়েছি ছবি আঁকতে, তো আপনারাও ধৈর্য নিয়ে করবেন, তাহলে সুন্দর হবে। তাড়াহুড়ার কাজ আসলেও ভালো হবে না। এখান থেকে
আমি একটা দাগ দিচ্ছি, প্রত্যেকটাতে আমি একটা একটা করে দাগ দিয়ে দিব। ফ্যাব্রিক গ্লু দিয়ে আপনি ঠিক চাদরের যেই অংশে, এটা হচ্ছে চাদরের কাজ হচ্ছে, তো চাদরের যে অংশে আপনি করবেন, ধরেন ফুলটিকে বসাবেন, একটু ফ্যাব্রিক গ্লু দিয়ে আটকে দিতে পারেন, অথবা বড় বড় যে সেলাই আছে না, এটাকে কোন সেলাই যেন বলা হয়, আচ্ছা যাই হোক, ওই সেলাই দিয়েও আপনি একটু চট করে আটকে নিতে পারেন। আটকে নিয়ে তারপরে হচ্ছে আপনি কাজ করতে শুরু করবেন, তাহলে হচ্ছে ফুলটি নড়ে যাবে না, ঠিক রাইট জায়গা থেকে সরে যাবে না। ছবি আঁকাটা ভালো করতেই হবে, এনিহাও আঁকাটা ভালো যেন হয়, গোল করে যে ঘুরে যেন আসে ঠিক মতো, আমার একটু সমস্যা হয়েছে না তা না হয়েছে, তো এই মিস্টেকগুলো করা যাবে না, সুন্দর যেন হয় ফিনিশিংটা, আর্টের ফিনিশিংটা যেন সুন্দর হয়। আর এই এই যে অংশগুলো, এই অংশগুলো যখন আসলে কাটবো তখন একটা টেকনিক ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে একটা টেকনিক, আবার দেখি সেটা হচ্ছে এখানে এভাবে কাট দিলে আসলে হবে না, আর কাট তো আসলে এটা দেয়াই যাবে না, এই জায়গাটা যে দাগটা দিলাম ঠিক এরকম করে কাটটা দিতে হবে। হ্যাঁ, এখানেরও যে টেকনিক যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এই অংশ কেটে তারপরে এভাবে কাট, এভাবে কাট দিতে হবে, এখানে একটা কাট দিতে হবে, তারপরে আবার এখানে একটা কাট দিতে হবে, এভাবে এখানের কাটটাও এভাবে তাসরা করে কাটতে হবে, বাঁকা করে তেসরা, এখানে কেটে এখান থেকে কেটে, তারপরে এই জায়গাগুলো হচ্ছে কাট পড়বে, সবই দেখিয়ে দিব কীভাবে কাট পড়বে, তারপর এই জায়গায় কাট পড়বে, কাট পড়বে, কাট পড়বে, এভাবে হচ্ছে কাট পড়বে, এবং কাটগুলার দূরত্ব ঘন হবে, অনেক বেশি দূরত্ব দূরত্ব হবে না, ঘন ঘন কাট পড়বে, যত ঘন কাট হবে, খুব মানে ঘন না, যত ঘন কাট হবে ততই আপনার ঘুরানোতে, মানে এই যে বাঁকানো যে ডিজাইনগুলো, সেই বাঁকানো ডিজাইনগুলো সুন্দর করে বাঁকানো যাবে। আর যদি আপনারা যদি তাড়াহুড়া করতে চান কাজ, যে হ্যাঁ করবো না আমি, ফাঁকি ঝুঁকে মারা দিলাম, তা আমি ধরেন যে এখানে এক কাট দিলাম, এখানে এক কাট দিলাম, যখন আমি এটাকে বাঁকাবো, যখন আমি এখানে কাটকে বাঁকাবো তখন এটা বাঁকবে না, এটা তখন এভাবে সোজা হবে, তখন ফুলের এই পাপড়ির যে গোল শেপ, ঘোরানো যে শেপ, সে শেপগুলা সঠিকভাবে আসবে না। ছবি আঁকা শেষ, যাবো হচ্ছে চাদরে সেটিং করা এবং কাট যেটা সেটা। তো আমি আসলে বালিশের কভারে এই ডিজাইনটাই বসাবো, দেখতে থাকুন।